চিত্রগুপ্ত, কি বুঝলে? তোমার জব্দা খাতা কি বলছে? আগে মহারাজ, পুণ্যের ঘর শূন্য। কেন কেন? সারা জীবন যে ছাত্র পড়িয়ে গাধা ঠেঙিয়ে মানুষ করতে চেয়েছি, সেটা তো পুণ্যের কাজ নাকি? ঠিকই তো, তোমার বয়স হচ্ছে চিতো, উনি অঙ্কের মাস্টার মশাই। ভালো করে দেখো, যোগ বিয়োগে সামান্য যেন ভুল না হয়। আগে মহারাজ, উনি যাদের সারা জীবন ধরে পড়িয়েছেন তারা সব কটা দোকান কাটা অসৎ হয়েছে। এসব সত্যি মাস্টার মশাই? আমি তো মানুষ করতে চেয়েছি। মানুষ না হয়ে অমানুষ হয়েছে এক একটা। পৃথিবী জুড়ে অন্যায় করে চলেছে, পৃথিবী জুড়ে পাপ ছড়াচ্ছে পাপ। সেই পাপের পার্সেন্টেজ ওর খাতাতে উঠছে, তাই খাতার পাতা জুড়ে 100 ভাগ পাপই পাপ। বুঝেছি, আর এই কারণেই তোমাকে তোমার কুকর্মের জন্য নরকের আগুনে ফেলা হবে। সারা জীবন সংসারের মায়ায় না জড়িয়ে কৌমার্য পালন করলাম, ছাত্র পড়িয়ে গেলাম, কি না ভালো ছাত্র গড়ে তুলবো, তারা হবে দেশের আদর্শ। এই, ওকে নরকের আগুনে ফেল। এই দে, ছাপ দে। মাস্টার মশাই বলে ঠেলে ফেলে দিচ্ছি না, নিজেই ছাপ দে। যাক, এটুকু সম্মান অন্তত পেলাম। হুজুর, আর একবার সুযোগ দিন। ওসব সুযোগ ফুযোগের নিয়ম এখানে নেই, যা হয় একবারই হয়। নিয়মেরও তো ফাঁক হয়, দেখুন না একবার চেষ্টা করে। আর একবার সুযোগ দিলে সব কটাকে একটু ঠেঙিয়ে সোজা করে আসতাম, পৃথিবীটাকে একটু শান্তি দিতে যদি পারি। তোর না আছে শরীর, না আছে ছেলে, না বউ, না পয়সা, না মুরুব্বি, তোকে পাঠাবো কি করে? আমাকে সেই ছড়ির মধ্যে ঢুকিয়ে দিন। আমিও চাই পৃথিবীটা সুন্দর হোক। বেশ, যাও, তবে এক মাসের বেশি নয়, তার মধ্যেই তোকে যা করার করতে হবে। আগে আমি রাজি। এই, একে লাঠির মধ্যে ফেরত পাঠা। মাগো, দুটো পয়সা দাও মা, খোড়া অসহায় মানুষটাকে দুটো ভিক্ষে দাও মা। বাহ, ভারী সুন্দর দেখতে ছড়িটা। দুটো পয়সা দাও মা, দুটো ভিক্ষে দাও মাগো। রোজ ভজহরি এত পাতলা দুধ দেয়, অথচ বলে টাটকা খাঁটি দুধ, চোখের সামনে দুইয়ে দেয়, কি করে যে তো পাতলা হয় কে জানে। এই, আমি এগুলো শুনছি কেন? আমার কি কে ভজহরি? এ কি, এই লাঠিটা আমায় কোথায় টেনে নিয়ে যাচ্ছে? আরে কোথায় যাচ্ছি আমি? এই, আমার চলা এত দ্রুত হলো কি করে? ভিক্ষে দাও। ঠিকই তো, মানুষ আর গরুর মন মর্জি বোঝে। আমি গরু এখানে কি করছি? মা, ভিক্ষে দাও। শুধু তাই নয়, সারা অঞ্চলে প্রচার করে দেব তুমি কিভাবে লোক ঠকাচ্ছ। আপনারা এরকম করলে আমার দুধের ব্যবসা ঘকে উঠবে, এরকম করবেন না, দয়া করে যাবেন না। বেশ, তাহলে প্রতিজ্ঞা করো, আর জল মেশাবে না, আমাদের সবার সামনে বালতি দেখিয়ে তবে দুইবে। রাজি, রাজি। পড়লাম কি করে? কিসে আটকালো?
যা বলছি তাই করো, তোমাদের এই পুরনো ধারণা ছাড়ো। হুজুর, এতদিন ধরে মিস্ত্রির কাজ করছি, কোথাও এক ফোঁটা গাফিলতি নেই, কিন্তু আপনি যদি বলি প্রমোটারটা গে আমি না তুমি, আগে আপনি, যা বলছি তাই করো, পাঁচ বস্তা বালি দু কড়াই সিমেন্ট। হুজুর, বাপ ঠাকুরদার কাছে এতকাল শিখেছি পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট, সে জামানা গেছে। সস্তার তিন অবস্থা হবে হুজুর, বাড়ির ভিত শক্ত হবে না। শক্ত হবে কি না তা আমি বুঝবো, তোমরা কাজ করবে পয়সা নিয়ে কেটে পড়বে। আরে বাবা, এখন উন্নততর সিমেন্ট আট বেশি। আহা প্রমোদ, তুই যে অঙ্কে বড় ভালো ছিলি, সিঁড়ি ভাঙা অঙ্ক করে সবার আগে তুই খাতা জমা দিতিস, এখন তো দেখছি জোচ্চুরিতে তুই সবার আগে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেছিস। কিন্তু তোর তৈরি সিঁড়ি যে ভেঙে পড়বে বাপধন, শুধু সিঁড়ি কেন গোটা বাড়ি ভেঙে পড়বে। হায় 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 হায়, দুদিনে এ বাড়ি তো ভেঙে পড়বে। আরে আমার কি, রাস্তায় থাকি, খেতে পেলে খাই, শুতে না পেলে বসে বসে ঘুমাই, আমার আর বাড়ি দেখে কি হবে। যাই মা গো, দুটো ভিক্ষে মা। কি কি কেলো রে বাবা, আবার আবার লাঠিটা আমায় টানছে, ওই বাড়িটার দিকে টানছে। আরে আরে কি জ্বালা লাঠি, আমি তো হাত থেকে ছাড়তেও পারছি না, কি কি মুশকিল। পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট, বল যতক্ষণ না বলবি ততক্ষণ ছড়ি চলবে। পাঁচ বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট, বল বলছি পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট, বার বার বলে যা। পাঁচ বস্তা বালি এক বস্তা সিমেন্ট, মুখস্থ হয়েছে। আর কখনো লোক ঠকাবি? হায়রে, কি মানুষ করতে চেয়েছিলাম কি হলো। তাহলে যমরাজ ঠিকই বলেছিল, আমি একটাকেও মানুষ করতে পারিনি, কিন্তু আমি তো মনে প্রাণে চেয়েছিলাম ওরা সবাই বড় হোক, মানুষের মতো মানুষ হোক। ওরে প্রমোদ, ভালো করে অঙ্ক কর, দেখবি যত ভালো করে অঙ্ক করবি তত জীবনে উন্নতি হবে। ভজহরি, তোর অঙ্কটা খুব দুর্বল, রোজ আমার বাড়ি এসে অঙ্ক শিখে যাবি, কেমন? তাহলে সূত্রটা আরেকবার বলো দেখি সবাই। a plus b whole square is equal to a square plus 2ab plus b square। বাহ বাহ বাহ, এই বলাই, তুই বলছিস না কেন বল। আহা, বলাইটা কি নিরীহ ছিল, কিছুই বুঝতো না, বড় ভালো ছেলে ছিল, একবার বলাই এর খোঁজ করে দেখতে হবে কেমন আছে। বেশ তো ঘুমাচ্ছিলাম, আবার হাঁটতে শুরু করলাম কখন, তবে কি আমার ঘুমের মধ্যে হাঁটা রোগ ধরলো, কিন্তু কি মুশকিল, আমি তো যেতে চাইছি না, এই লাঠিটাই আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বাহ, বেশ বড় হয়েছে তো, এত বড় বাড়ি, বড় গাড়ি, স্কুলে থাকতে বুঝতেই পারিনি এত বড় হবে, বেশ বেশ বেশ। দেখাই তো হলো না বলাইটা এখন কি করে। এই যা, সবাই যে দেখে ফেললো আমি খোঁড়া নই, এবার তো কেউ আমায় আর ভিক্ষে দেবে না, আমার ভিক্ষে করার পেশাটা এবার ডকে উঠবে। ভেবেছিলাম খাটনি ছাড়া অনেক টাকা রোজগার করব, এই লাঠির দৌলতে গেল গেল আমার সব আশায়, লাঠি পড়ে গেল। ওরে বাবা রে, আমি আর পারছি না, ওরে লাঠি থাম থাম, ও মা গো। যা, তোকে পেটাবো না, এই দশ মাইল দৌড়নো তোর শাস্তি। কি বড় কারখানা, তাহলে বলাইটা অন্তত মানুষ হলো। আরে, এ তো আমারই স্টুডেন্ট অনন্ত, বারে সমাজের মাথা হয়েছে, কি যে খুশি লাগছে,
করলে হবে যমরাজ, তুমি উপর থেকে সব দেখতে পাওনি। এই দেখো আমার ছাত্র পুলিশ। তাহলে আপনি আপনার প্রাপ্য পেয়ে গেলেন, এবার আমাকে রোড পাসটা দিয়ে ফেলুন, কাল আমার সমস্ত সোনা এই রডগুলোর ভেতর দিয়ে পাচার হবে। আরে আপনার কোনো চিন্তা নেই, এই টাকাই কথা বলবে। হায় 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 হায়, সব কটা অকাল কুষাণ্ড হয়েছে, এত চেষ্টা সব বিফলে। কতবার বলতাম বড় হও, ভালো মানুষ হও, আর এ তো দশ জনের মাথা চিবিয়ে খাচ্ছে। আর এইসব বাজে কাজ করবি? পুলিশ হয়ে তুই সমাজকে রক্ষা করবি তা না, তুই কি না? ওরে নিষ্ণা নিষ্ণা এ পাপের টাকা, ছি ছি ছি, মাস্টার মশাই হয়ে কি কলঙ্ক আমার, কি করে আমি গিয়ে যমরাজকে মুখ দেখাবো, আমি নরকেই যাব। যমরাজ আমাকে ক্ষমা করুন, আমি আর দেখতে পাচ্ছি না, আমি ফিরে আসছি।